সবাই হচ্ছে এই চ্যাপ্টারটা মানে এই সাবজেক্টটা সব সময় হচ্ছে থার্ড চ্যাপ্টার থেকে শুরু করে। আমি তোমাদের বই কিনতে বলছিলাম অক্ষরপত্র প্রকাশনী, অক্ষরপত্র প্রকাশনীর বই কিনতে বলছিলাম, এই যেটা বইটা আমার কাছে আছে এইটাই মূলত আমি ফলো করব, কারণ এই বইটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে বা ভালো মনে হয়েছে বইটাকে। মাইক্রোফোনটাকে অফ করে দাও, মাইক্রোফোন অন আছে বুশরা, বুশরার মাইক্রোফোন অন, ওটা অফ করে দাও। বুশরা জাহান, স্ক্রিনের নিচের দিকে বাম পাশে মিউট করে দাও। আচ্ছা দেখো, এবং যত টিচার আছে সবাই হচ্ছে তিন নম্বর চ্যাপ্টার থেকে শুরু করে, তো দেখো আমাদের তিন নম্বর চ্যাপ্টার হচ্ছে দুইটা পার্ট, তিন নম্বর চ্যাপ্টারের পার্ট হচ্ছে দুইটা। আমাদের তিন নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে ডিজিটাল সংখ্যা পদ্ধতি, মানে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। আমরা যদি একটু খেয়াল করে দেখি, নামটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এবং থার্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের দুইটা পার্ট। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রথম পার্ট, আর ডিজিটাল ডিভাইস হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমরা অবশ্যই সংখ্যা পদ্ধতি থেকে শুরু করবো, প্রথম পার্ট থেকে আমরা শুরু করবো, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন হচ্ছে ভিডিও ওয়ান আছে কারো, ওটাকে অফ করে দাও। হ্যাঁ, সবার হচ্ছে ভিডিও অফ থাকবে এবং মিউট করা থাকবে। দেখো সংখ্যা, ওকে দেখো আমাদের সংখ্যা পদ্ধতি দিয়ে শুরু করে একদম প্রথমেই আছে সংখ্যা ইনভেনশনের যে ইতিহাসটা, হিস্টোরিটা। এটা যদিও আমাদের পড়াশোনার মধ্যে না, দেখো আমাদের প্রথমটা আছে হিস্টোরি, আর পরেরটা হলো, পরের টপিকটা হলো সংখ্যা পদ্ধতি। এই দুইটা টপিক নিয়ে মূলত আজকে আমরা কথাবার্তা বলার ট্রাই করবো। এখন প্রথমে হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস, এই ব্যাপারটা নিয়ে আমরা যদি একটু বোঝার ট্রাই করি। এখান থেকে সাধারণত এমসিকিউ প্রশ্ন চলে আসে, 1 মার্কসের যেগুলো প্রশ্ন ওইগুলো হচ্ছে আমাদেরকে চলে আসতে পারে। এজন্য হচ্ছে কি কি এমসিকিউ এই ইতিহাসের মধ্যে দিয়ে চলে আসে সেই ব্যাপারে হচ্ছে আমরা একটু লেখার ট্রাই করব। তোমরা হচ্ছে এটাকে খাতায় তুলে নেবা, আমরা পড়তেছি ইতিহাস, কিসের ইতিহাস? সংখ্যা আবিষ্কারের ইতিহাস। এখন দেখো পৃথিবীতে প্রথম তো সংখ্যা ছিল না, কোনো না কোনো ভাবে আমরা হচ্ছে সংখ্যার ভেতরে চলে আসি। তো এখন হচ্ছে পৃথিবীতে প্রথম, পৃথিবীতে প্রথম যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি, যেটার নাম হচ্ছে হায়ারোগ্লিফি। এটাকে একটু লিখে নাও, প্রথম সংখ্যা পদ্ধতি, পৃথিবী প্রথম সংখ্যা পদ্ধতি। এটা নৈর্ব্যক্তিক প্রশ্ন চলে আসে যে পৃথিবীর প্রথম সংখ্যা পদ্ধতি কোনটা, পৃথিবীর প্রথম সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। পৃথিবীর প্রথম সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক, যেটা হচ্ছে মিশরীয় লোকজন সর্বপ্রথম এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করেছিল। ইতিহাস থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন চলে আসে, এজন্য আমরা হচ্ছে এমসিকিউ প্রশ্নগুলো কি কি চলে আসে তার সম্পর্কে একটা ওভারভিউ হচ্ছে আমরা দেওয়ার ট্রাই করব। এখন হচ্ছে ওকে, প্রথম সংখ্যা পদ্ধতি ছিল মিশরীয়, যেটার নাম ছিল এটা, এটা ছিল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন দেখো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে আসলে আমরা কি বুঝি, এখন আমরা একটু খেয়াল করে, আমরা মানুষজন যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেই সংখ্যা পদ্ধতি, তোমাকে যদি আমি বলি 375 একটা সংখ্যা অথবা 930 একটা সংখ্যা, আমরা যেই সংখ্যাই লিখি না কেন বা যত বড় সংখ্যাই লিখি না কেন, অবশ্যই আমরা 0 থেকে 9 এই 10টা অঙ্ক ব্যবহার করে থাকি। 0 থেকে 9 এই 10টা অঙ্ক আমরা ব্যবহার করে থাকি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে টোটাল হয় 10টা। এজন্য মানুষ যেই ভাষা ব্যবহার করে সেই ভাষাটাকে বা সেই সংখ্যা পদ্ধতিটাকে বলা হয় 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে মেহেরুননেসা মিম, মাইক্রোফোন অন আছে, ওটাকে অফ করে দাও। মেহেরুননেসা মিম, আচ্ছা
এখন দেখো, পৃথিবীর প্রথম সংখ্যাপদ্ধতি হচ্ছে মিশরীয় সংখ্যাপদ্ধতি, যার নাম ছিল এটা। এবার এটা ছিল 10 ভিত্তিক। এখন 10 ভিত্তিক বলতে আমি কি বুঝি, আমরা মানুষ যে সংখ্যাপদ্ধতি ব্যবহার করি তাতে অঙ্ক সংখ্যা আছে 0 থেকে 9, মানে আমি যত বড় সংখ্যাই লিখি 0 থেকে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা অঙ্কই আমাকে ব্যবহার করা লাগবে। এই জন্য মানুষের সংখ্যাপদ্ধতি হলো 10 ভিত্তিক সংখ্যাপদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের বর্তমান সংখ্যাপদ্ধতি কি এই মিশরীয় সংখ্যাপদ্ধতি আমরা বর্তমানে ইউজ করি? এটার উত্তর হচ্ছে না। মিশরীয় সংখ্যা পদ্ধতিতেও অঙ্ক ছিল 10টা, আর আমরা যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তাতেও অঙ্ক হয়েছে 10টা, কিন্তু মিশরীয় সংখ্যা পদ্ধতিতে কতগুলো চিহ্ন ব্যবহার করা হতো? ধরো এই রকম একটা চিহ্ন ছিল, যেমন আমরা বর্তমান সংখ্যা পদ্ধতিকে এই রকম একটা চিহ্নকে 0 বলি, এই রকম একটা চিহ্নকে 1 বলি, এই রকম একটা চিহ্নকে 2 বলি। ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে যদি এরকমের লেখা হয় তাহলে তুমি 2 বুঝবা। ছোটবেলা থেকে তোমাকে যদি শেখানো হইতো এরকম লেখা হইলে 2, তাহলে তুমি কিন্তু এইটাকে 7 বলতাম, এইটাকে 2 বলতাম, মানে এটা একটা চিহ্ন যেটা কিন্তু ছোটবেলা থেকে চিহ্ন চিহ্ন চলে আসতেছে। ওরকম ভাবে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাই অঙ্ক বা চিহ্ন আছে 10টা, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর মিশরীয় যে সংখ্যা পদ্ধতি ছিল এটার নাম হইছে, এটা মাইক্রোফোনটা আবার কারণ ঠিক আছে, এবার আচ্ছা এবার দেখো, ওটাও ছিল 10 ভিত্তিক, কিন্তু ওখানে এই 0, 1, 2 এই চিহ্নগুলো ব্যবহার করা করে নাই। তারা প্রাচীন যুগে ছিল তো তারা ধরো এরকমের এরকমের, যারা তাদের লেখতে ধরো সুবিধা হয়েছে এরকমের, মানে তারা এইরকমের অদ্ভুত রকমের 10টা চিহ্নকে ব্যবহার করে সব সংখ্যাগুলো লেখছে। এই জন্য মিশরীয় সংখ্যাপদ্ধতি 10 ভিত্তিক, আর মানুষ হিসেবে আমরা বর্তমানে যে সংখ্যাপদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে 10 ভিত্তি, কিন্তু দুইটা সংখ্যাপদ্ধতি ছিল 1 না। আমরা বর্তমানে মিশরীয়টা ব্যবহার করি না, তাহলে পুরোনো এখন আর চলে না। তাহলে পৃথিবীর প্রথম সংখ্যাপদ্ধতি কোনটা? মিশরীয় সংখ্যাপদ্ধতি, যার নাম ছিল এটা। এখন হচ্ছে এরপরে দ্বিতীয় সংখ্যাপদ্ধতি যদি আমি চলে আসি, পৃথিবীর দ্বিতীয় সংখ্যাপদ্ধতি হচ্ছে রোমান সংখ্যাপদ্ধতি। একটু খাতায় লিখে নিবা, এমসিকিউ তে চলে আসবে। পৃথিবীর দ্বিতীয় সংখ্যাপদ্ধতি হচ্ছে রোমান সংখ্যাপদ্ধতি। আচ্ছা, রোমান সংখ্যাপদ্ধতি আমরা কিন্তু এখনো ব্যবহার করি, আমরা কিন্তু এখনো এটাকে 1, এটা 2, এটাকে আমরা 4 বলি, তারপর এই x কে আমরা 10 বলি, এটাকে আমরা 9 বলি, এগুলো কি রোমান সংখ্যাপদ্ধতি? তাহলে রোমানরা সর্বপ্রথম এইভাবে কতগুলো অঙ্ক ব্যবহার করে তারা হচ্ছে সংখ্যাপদ্ধতি ব্যবহার করছিল। রোমান সংখ্যাপদ্ধতি কি এরকমের 1, 2 কিংবা এরকমের 9, এই সংখ্যাটি কিন্তু হচ্ছে রোমান সংখ্যাপদ্ধতি। তাহলে পুরো ব্যাপারটা হচ্ছে পৃথিবীর প্রথম সংখ্যাপদ্ধতি ছিল মিশরীয়, যার ভিত্তি ছিল 10, আর পৃথিবীর দ্বিতীয় সংখ্যাপদ্ধতি ছিল রোমান, যার ভিত্তি আমাদের বইতে কোনো জায়গায় দেয়া নাই। এবং রোমান সংখ্যাপদ্ধতির ভিত্তি কিন্তু অনেক কিছু, কারণ রোমান সংখ্যায় এম ব্যবহার হয়, এল ব্যবহার হয়, এক্স ব্যবহার হয়, অনেক কিছুই ব্যবহৃত হয়। এজন্য দ্বিতীয় সংখ্যাপদ্ধতি ছিল রোমান সংখ্যাপদ্ধতির ভিত্তি হচ্ছে আমাদের বইয়ে বা কোনো জায়গায় এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা লেখা দেখিনি কোনো জায়গায়। এবার আমরা চলে আসি 3 নম্বর, প্রথম সংখ্যাপদ্ধতি হচ্ছে মিশরীয়, যার নাম ছিল এটা, দ্বিতীয় সংখ্যাপদ্ধতি হচ্ছে রোমান। এরপরে 3 নম্বরে যে সংখ্যাপদ্ধতি চলে আসছে এই রোমান সংখ্যাপদ্ধতির পরে, এটা হচ্ছে ব্যাবিলনীয় সংখ্যাপদ্ধতি। ব্যাবিলনীয় আচ্ছা, গতকালকে ক্লাস করছো এবং আজকের ক্লাসেও ক্লাস করতেছো, কেউ কি এই রকমের একা? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এখনো পর্যন্ত তো বুঝেছি, তাকে বুঝতে পারছে সবাই? ওকে, দেখো এরপরে 3 নম্বরে চলে আসছে বেবিলনীয় সংখ্যাপদ্ধতি। বেবিলনীয় হচ্ছে বর্তমান সাদ্দাম হোসেনের দেশের নাম কি? ইরাক। বর্তমান ইরাকের বেবিলন শহরে যে বেবিলনীয় সভ্যতা গড়ে উঠছিল, সেই বেবিলনীয় সভ্যতার লোকগুলো নতুন এক ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে তাদের কাজকর্ম সব চালাইতো বা গণনা কার্য সব চালাইতো, এই জন্য এটা হলো ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি। তাহলে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি হচ্ছে কি? তৃতীয় সংখ্যা পদ্ধতি। ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি হচ্ছে তৃতীয় সংখ্যা পদ্ধতি, হচ্ছে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে তৃতীয় সংখ্যা পদ্ধতি, হচ্ছে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি।
এখন দেখো এই ব্যাবিলনের সংখ্যাবৃদ্ধিটি, মাইক্রোফোন অন আছে কারো, ব্যাবিলনের সংখ্যাবৃদ্ধি ছিল 60 ভিত্তিক। ব্যাবিলনের সংখ্যাবৃদ্ধি ছিল 60 ভিত্তিক, মানে আমরা যেরকম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কোথাও 10টা অঙ্ক ব্যবহার করি, আর ব্যাবিলনের সংখ্যাবৃদ্ধি এরকম 60টা সংখ্যা বা 60 সংখ্যা তারা ব্যবহার করে হচ্ছে বিভিন্ন ধরনের সংখ্যা লাগে। তাহলে বোঝাই যায় ব্যাবিলনীয় সংখ্যা বৃদ্ধি অনেক হার্ড ছিল, ব্যাবিলনীয় সংখ্যা বৃদ্ধি খুব হার্ড ছিল, এটা বোঝা যায়। কারণ আমাদের মনে রাখা লাগে মাত্র 10টা অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত, তাদের মনে রাখা লাগতো 60টা অঙ্ক, ফলে এদের হচ্ছে হার্ড ছিল। তো ব্যাবিলনীয় সংখ্যা বৃদ্ধি পরে হচ্ছে বিলুপ্তি করছে। পরে 4 নম্বরে চলে আসছে চতুর্থ যে সংখ্যা পদ্ধতি, এটা চলে আসছে মায়ান সংখ্যা পদ্ধতি। আমাদের এই সাধারণত এইগুলি আমাদের চলে আসবে যে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল কত, এই রকমের প্রশ্ন আমাদের চলে আসবে, নৈর্ব্যক্তিক প্রশ্ন। তাহলে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 60, 60 ভিত্তি ছিল, এই কথার মানে কি? মানুষের সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা অঙ্ক ব্যবহার হয় যত বড় তুমি সংখ্যাই লেখো। আর ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতির 60টা সংখ্যা ব্যবহৃত হইতো, বা সেই মানে এই রকম 60 অঙ্ক ব্যবহার হইতো। এখন আসো মায়ান সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে 4 নম্বর। তাহলে সবচেয়ে পুরনো সংখ্যা পদ্ধতি হচ্ছে মিশরীয়, এর পরের পুরনো সংখ্যা পদ্ধতি হচ্ছে রোমান, দ্বিতীয় পুরনো, আর তৃতীয় পুরনো সংখ্যা পদ্ধতি হচ্ছে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি, যেটা 60 ভিত্তিক। এরপর আসো মায়ান সংখ্যা পদ্ধতি, মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক। এই কথাগুলো আমাদের মনে রাখা যে কোনটা কত ভিত্তিক ছিল, মিশরীয় ছিল 10 ভিত্তিক, ব্যাবিলনীয় ছিল 60 ভিত্তিক, আর মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি যে 20 ভিত্তিক বলতে কি বোঝায়, 60 ভিত্তিক বলতে কি বোঝায়? আচ্ছা তাহলে দেখো এরপরে এই দেখো এই মায়ান সংখ্যা পদ্ধতিতে বা 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমাদের টোটাল 20টা অঙ্কটি মনে রাখা লাগতো এবং হিসেব নিকাশ এইগুলোর ক্ষেত্রে একটু জটিল ছিল, এই জন্য এগুলো সব একটু লিখে নিবা। এই জন্য পরবর্তীতে আরবীয়রা ও ভারতীয়রা সর্বপ্রথম আমরা বর্তমান যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি সর্বপ্রথম ব্যবহার করছে ভারতীয়রা সর্বপ্রথম, এজন্য ডেসিমাল সংখ্যা পদ্ধতির ইনভেন্টর হিসেবে ধরা হয় ভারতের, ওনার নাম হলো, আমি ভুলে গেছি, আমাদের শীটে দেওয়া আছে, সবার কাছে তো শীট ডাউনলোড করা আছে নাকি? হ্যাঁ, আমাদের আমাদের হচ্ছে শীটে হচ্ছে এগুলো দেওয়া আছে সুন্দর করে। ওকে, আমরা সর্বপ্রথম ভারতীয়রা এবং হচ্ছে ওই মধ্যপ্রাচ্যের যে লোকজন আছে এরা হচ্ছে সর্বপ্রথম দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করেন। তাহলে আমরা বর্তমানে যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, আমরা বর্তমানে যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তার নাম হয়েছে দশমিক, কারণ এটা 10টা ভিত্তি থাকে, এজন্য এর নাম দেওয়া হয়েছে দশমিক। এই যে 0 থেকে 9 পর্যন্ত এটা সর্বপ্রথম ব্যবহার করছে ভারতবর্ষের লোকরাই হচ্ছে সর্বপ্রথম এটাকে ব্যবহার করছে। এজন্য এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে নিজেদের প্রশ্ন যে ভারতীয়রা মানে আমরা নিজেরা প্রথম এই সংখ্যা পদ্ধতি প্রচলন করছি, এজন্য হচ্ছে এই কয়টা প্রশ্ন। তাহলে পৃথিবীর সবচেয়ে পুরনো সংখ্যা পদ্ধতি হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি, তারপরে হচ্ছে রোমান, তারপর হচ্ছে ব্যাবিলনীয়। এই প্রশ্নটা অনেকবার আসছে, গুনে শেষ করা যাবে না যে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি ভিত্তি কত, 60। আচ্ছা এরপর হচ্ছে এই ভারতবর্ষের লোকজন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে বর্তমানে আমরা ইউজ করি, এটা সর্বপ্রথম হচ্ছে তারা ব্যবহার করতে হবে। আচ্ছা এবারে আমরা চলে যাব, এই হচ্ছে আমাদের ইতিহাস থেকে এই প্রশ্ন চলে আসতে পারে, সবাই অবশ্যই বই থেকে একটু এটাকে পড়ে নিবে, আর বই থেকে বই যার এখনো পর্যন্ত কেনা বাকি আছে তারা হচ্ছে আমি গ্রুপে এই 3টে পেজ দিয়ে দিছিলাম, ওই 3টে পেজ ডাউনলোড করে নিবে। এখন হচ্ছে আমরা চলে যাব সংখ্যা পদ্ধতি, এখন আমরা চলে যাব সেকেন্ড টপিক সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির ভেতর থেকে হচ্ছে আমাদের কিছু প্রশ্ন ক এবং খ এর জন্য চলে আসে, সেই সবগুলো সহ আমরা একটু দেখার ট্রাই করব। এখনকার আমাদের টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতি, পরের টপিক। আচ্ছা এই পর্যন্ত ইতিহাস যা বললাম তা তো আমরা সবাই বুঝতে পারছি নাকি, কারো কোনো সমস্যা নেই?
হ্যাঁ হ্যাঁ স্যার বলেন তাহলে সেটা। আচ্ছা পুরোটা লিখতে না পারলে তুমি হচ্ছে আমাকে ফেসবুকে লগ দিও, আমি হচ্ছে তোমাকে ওই এটার ছবি তুলে পাঠাই দিব, তাহলে তুমি দেখে নিও আমার লেকচার খাতাটা। ঠিক আছে, লেকচার খাতা থেকে তুলে নিও। আচ্ছা এখন দেখো আমরা চলে আসছি সংখ্যা পদ্ধতি, আমাদের বইয়ের সেকেন্ড টপিক। এই জায়গা থেকে আমাদের প্রথমেই কিছু কিছু 1 মার্কসের প্রশ্ন চলে আসে। একটা হচ্ছে সংখ্যা কি বা সংখ্যা কাকে বলে, 2 নম্বরে চলে আসে সংখ্যা না হয় আমরা বুঝলাম, সংখ্যার সংখ্যা যখন আমরা জানবো তখন হচ্ছে সংখ্যা পদ্ধতি কি। এই সব প্রশ্নের উত্তর আমাদের শীটে সুন্দর করে দেয়া আছে। আচ্ছা এখন দেখো প্রথমেই আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে যখন আমরা কথা বলতে, তখন আমাদের 2টা প্রশ্ন চলে আসে, সংখ্যা কি আর সংখ্যা পদ্ধতি দেখি। একটু অনেকে হচ্ছে দুই একজন হচ্ছে কানেক্ট হতে পারতেছে না, তারা হচ্ছে আবার গ্রুপে মেসেজিং করতেছে একটু। আচ্ছা দেখো আমরা যদি এখন যদি সংখ্যা কি এবং সংখ্যা পদ্ধতি কি। আচ্ছা সংখ্যা হচ্ছে এমন একটা উপাদান যার মাধ্যমে আমরা গণনা কার্য সম্পাদন করি, এরকমের একটা কথা যদি বলি তাহলে কিন্তু সংখ্যার মোটামুটি একটা সংজ্ঞা চলে আসে, কারণ সংখ্যা সম্বন্ধে পূর্বেই একটা ধারণা আছে। সংজ্ঞা হচ্ছে এমন একটা জিনিস, সংজ্ঞা মানে সংখ্যা হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা কোনো কিছুর পরিমাণ বা গণনা করার কাজে আমরা ব্যবহার করে থাকি, এটাকে বলা হয় সংখ্যা। আমাদের শীটে এটার সংজ্ঞা হয়তো আরো সুন্দর করে দেয়া আছে, আমি হয়তো শুধু বুঝানোর জন্য বললাম যে সংখ্যাটা হচ্ছে গণনা কার্য সম্পাদন করার জন্য একটা উপাদান যার মাধ্যমে আমরা হচ্ছে কোনো কিছুর পরিমাণ বা পরিমাপ নির্ণয় করি, তাকে বলা হয় সংখ্যা। এখন হচ্ছে সংখ্যা পদ্ধতি। আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের যদি 375 এরকমের যদি আমি একটা সংখ্যা লিখি, আচ্ছা আমরা জানি মানুষের সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যার ভেতরে অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত। এখন খেয়াল করে দেখো আমরা এই 0 থেকে 9 পর্যন্ত এখানে কি 0 হচ্ছে একটা চিহ্ন, মানে আমরা যদি গোল দেখি তাহলেই আমরা বলি যে এটা 0, আমরা যদি এরকম পেছানো একটা জিনিস দেখি তাহলেই আমরা বলি এটা হচ্ছে 1। এটা যে আসলে 1, এটা তো হচ্ছে এটা তো একটা চিহ্ন বা একটা প্রতীক যে এটা দ্বারা 1 কে বোঝানো হয়, এটা দ্বারা 2 কে বোঝানো হয়, এটা দ্বারা 9 কে বোঝানো হয়, এটা হচ্ছে প্রতীক। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে এরকমের কতগুলো নির্দিষ্ট প্রতীকের সমন্বয়। নির্দিষ্ট প্রতীক বলতে আমরা কি বুঝি, যেমন মানুষ যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে তাতে অবশ্যই 0 থেকে 9 এই 10টা নির্দিষ্ট সংখ্যাই ব্যবহার করা লাগে। তুমি চাইলে নতুন কোনো সংখ্যা লিখতে পারবা না যেটা 0 থেকে 9 এর মধ্যে নাই, এমন কিছু দিয়ে তুমি যদি একটা সংখ্যা দেখো সেই সংখ্যা পৃথিবীর কেউই বুঝবে না। ফলে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি যে নির্দিষ্ট কিছু অঙ্ক থাকে, যেমন 0 থেকে 9 এই 10টা নির্দিষ্ট অঙ্ক থাকে, এর বাইরে আমাদের পক্ষে কোনো সংখ্যা লেখা সম্ভব নয়। ফলে আমরা বলতে পারি নির্দিষ্ট কতগুলো প্রতীক বা চিহ্ন দ্বারা কোন একটা সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। যেমন 0 থেকে 9 এই নির্দিষ্ট প্রতীক দিয়েই কিন্তু আমি 375 লিখছি। 375 কি একটা সংখ্যা? যেখানে আমার 3 লাখছে যেটাও 0 থেকে 9 এর মধ্যে আছে, 7 লাখছে 0 থেকে 9 এর মধ্যে আছে, 5 লাখছে 0 থেকে 9 এর মধ্যে আছে। তার মানে সংখ্যা পদ্ধতির সংজ্ঞা আমাদের সেটাও দেওয়া আছে সুন্দর করে, বলা হয়েছে নির্দিষ্ট কতগুলো প্রতীক বা চিহ্নের সমন্বয়ে কোন সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি যখন পড়তে আসছে, আমাদের সংখ্যা কি? সংখ্যা হচ্ছে কোনো একটা উপাদান যেটার মাধ্যমে কোনো কিছুর পরিমাণ বা পরিমাপ করা হয় বা পরিমাপ নির্ণয় করা হয়, সেটা হচ্ছে সংখ্যা। সংখ্যা পদ্ধতি হচ্ছে কতগুলো নির্দিষ্ট অঙ্কের সমন্বয়ে গঠিত বা কতগুলো নির্দিষ্ট অঙ্ক দ্বারা কোন সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিটাকে বলা হয়, যেমন 375 এই প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এখনো পর্যন্ত যা পড়াইছি তা কি সবাই বুঝতে পারছো না, কারো কোনো প্রশ্ন আছে? ওকে এবারে দেখো আর একটা জিনিস চলে আসতে পারে, সেটা হচ্ছে অঙ্ক বা ডিজিট কি, এই প্রশ্নটাও চলে আসতে পারে। তারপরে হচ্ছে আমরা
সংখ্যা পদ্ধতির ভেতরে চলে যাচ্ছি, আমি যে 375 লিখলাম, এখানে 3 একটা ডিজিট, 7 একটা ডিজিট, 5 একটা ডিজিট বা অঙ্ক। আমরা বলি 5 হচ্ছে এককের অঙ্কের ঘর, 7 হচ্ছে দশকের অঙ্ক, 3 হচ্ছে শতকের অঙ্ক। অঙ্ক মানেই বোঝায় ডিজিট, তার মানে হচ্ছে অঙ্ক মানেই হচ্ছে বা ডিজিট মানেই হচ্ছে কোনো একটা সংখ্যার বা কোনো একটা সংখ্যা পদ্ধতির, যেমন দশমিক সংখ্যা পদ্ধতির 0 থেকে 9, এখানে 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। মানে হচ্ছে সংখ্যা লেখার জন্য, সংখ্যা লেখার জন্য যে প্রতীক সমূহ ব্যবহার করা হয়, যেমন 3, 7, 5, এগুলো তো প্রতীক, এই প্রত্যেকটা প্রতীককেই ডিজিট বা অঙ্ক বলে। যেমন 375, এটা 3টে অঙ্ক বা ডিজিটের সমন্বয়ে গঠিত, 3 একটা অঙ্ক বা ডিজিট, 7 একটা অঙ্ক বা ডিজিট, বা 5 একটা অঙ্ক বা ডিজিট। তাহলে ডিজিট বা অঙ্ক হচ্ছে সংখ্যা প্রকাশ করার প্রত্যেকটি প্রতীক বা চিহ্নকে বলা হয় ডিজিট বা অঙ্ক। এটা গেল। এখন আমরা চলে আসি, সংখ্যা কি আমরা সেটা বুঝলাম, সংখ্যা পদ্ধতি কি আমরা সেটা বুঝলাম, আর সংখ্যার ভেতরে কতগুলো ডিজিট থাকবে সেটাও আমরা বুঝতে পারলাম, ডিজিট বা অঙ্ক থাকবে। এখন হচ্ছে পৃথিবীতে এখনো পর্যন্ত যত সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়, এটা একটু সবাই লিখে নিবা, এখন আমি যেটা লিখতেছি, পৃথিবীতে যত ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার হয় সেই সকল সংখ্যা পদ্ধতিকে 2টা ভাগে ভাগ করা হয়। পৃথিবীর সকল সংখ্যা পদ্ধতিকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নন পজিশনাল বা আস্থানিক সংখ্যা পদ্ধতি, আস্থানিক বা হচ্ছে সমষ্টিগত, মানে আমাদের হচ্ছে পৃথিবীর যত ধরনের সংখ্যা, আমি এগুলো সম্পর্কে বর্ণনা দেবো একটু পরে, আগে একটু লিখে নাও। সংখ্যা পদ্ধতিকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, নন পজিশনাল বা আস্থানিক বা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। দেখো, নন পজিশনাল বা আস্থানিক বা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি, আমরা একটু খেয়াল করে দেখি, আর হচ্ছে পজিশনালটা নিয়ে আমরা কথা হচ্ছে বলি, আমরা একটু খেয়াল করি। দেখো, তুমি রোমান সংখ্যায় 3 লেখলা, 1, 2, 3, 3টে রেখা দ্বারা আমরা 3 বুঝাই, এটা হইছে 1 নম্বর রেখা, এটা হইছে 2 নম্বর রেখা, এটা হইছে 3 নম্বর রেখা। এখন তুমি এরকম ভাবে লিখছো, কোন একজন এই 3 নম্বর রেখাটাকে নিয়ে ফার্স্টে লিখবে, তাহলে এই সে 3 নম্বরটা লিখলো, 2 নম্বরটা সে 2 নম্বরই রাখলো, আর 1 নম্বরটা নিয়ে সে 3 নম্বরে রাখলো। মানে এটা হইছে এখন আমার 1 নম্বর রেখা, এটা হইছে 2 নম্বর রেখা, এটা হইছে 3 নম্বর রেখা। এখন মানে এটা হইছে 3 নম্বর রেখা, এটা হইছে 2 নম্বর রেখা, এটা হইছে 1 নম্বর রেখা। আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো, পূর্বেরটাও 3, এটাও কিন্তু 3, ফলে তুমি একটা রেখাকে সামনে নিয়ে বসাই দেয়া নাকি পেছনে নিয়ে বসাই দেয়া, পজিশনটা তুমি কোথায় রাখতেছো, সামনে নাকি পেছনে, তা দিয়া সংখ্যার মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এটার মানও 3, এটার মানও 3। কিন্তু তুমি যদি এরকম একটা জিনিস লেখো 375, আমি একটা সংখ্যা দিয়ে উদাহরণটা দিচ্ছি, আর একটা ব্যাপার হচ্ছে যদি কখনো 40 মিনিটের পর যদি এটা অফ হয়ে যায়, তাহলে ওই সেম লিঙ্কে ক্লিক করে চলে আসবে, আবার সেম লিঙ্কে আবার তুমি ক্লিক করে চলে আসবে, নতুন করে লিঙ্ক লাগবে না। এখন দেখো, পজিশনাল সংখ্যা, আমার নন পজিশনাল সংখ্যাটি দেখতে কি পজিশন কোনো ব্যাপার না, তুমি একটা রেখাকে সামনে লেখলা নাকি পেছনে লেখলা, তার মান 3, 3 আছে, কিন্তু তুমি 375, এটা হয়েছে তোমার 1 নম্বরের পজিশন, এটা হয়েছে 2 নম্বরের পজিশন, এটা হচ্ছে 3 নম্বরের পজিশন। এখন যদি তুমি পজিশন গুলো যদি চেঞ্জ করে দাও, দেখো এই 5 লেখলা তুমি প্রথমে, 3 নম্বরটাকে লেখলা ফার্স্টে, 2 নম্বরটাকে লেখলা প্রথমে, আর 1 নম্বরের লেখলা লাস্টে, ফলে এখন এই 375 আর 573 সংখ্যাটা কিন্তু এক না, দুটো ভিন্ন সংখ্যা। ফলে এইখানে দেখো, তুমি 5-এর পজিশন চেঞ্জ করছো, 3-এর পজিশন চেঞ্জ করছো, এই পজিশন চেঞ্জ করার ফলে সংখ্যাটাও কিন্তু 375 375 থাকে না, 573 কনভার্ট হয়ে গেছে। এইখানে কি পজিশন একটা বড় ফ্যাক্টর,
তুমি পাস্টে সবার লাস্টে লিখতেছো নাকি ফার্স্টে লিখতেছো তার উপরে ডিপেন্ড করবে সংখ্যাটা কি 500 হবে নাকি 300 হবে। তাহলে দেখো নন পজিশনাল সংখ্যা যদি হচ্ছে পজিশন কোনো ব্যাপার না, এই রোলের সংখ্যা যদি এর মানে তিন এর মানে তিন, যদিও তুমি পজিশনটা এলোমেলো করে লিখছো। আর ডেসিমাল সংখ্যা যদি দিকে বা দশমিক সংখ্যা যদি আমরা সবাই দেখি এখানে যদি পজিশনটা চেঞ্জ করে তাহলে সংখ্যার মানও চেঞ্জ হয়ে গেছে। ফলে এটা হচ্ছে পজিশনাল সংখ্যা যদি যেটা পজিশনের উপর নির্ভর করে, আর নন পজিশনাল সংখ্যা যেটা পজিশনের উপর নির্ভর করে না। একটা কথা মনে রাখবা, রোমান সংখ্যার প্রথম তিনটে শতাংশ নন পজিশনাল, এক দুই তিন। কিন্তু তুমি যদি সার লেখো সার কিন্তু নন পজিশনাল না, কারণ এর তুমি যদি পজিশন যদি চেঞ্জ করে দাও তখন কিন্তু সার থাকে না, সে ছয় হয়ে যায়। ফলে রোমান সংখ্যা যদি প্রথম তিনটে শতাংশ নন পজিশনাল, বাকি সকল সংখ্যা হচ্ছে পজিশনাল। কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে পুরোপুরি পজিশনাল সংখ্যা পদ্ধতি, মানে এখানে হচ্ছে এই পাঁচটি তুমি এখানে রাখলে এটাকে এখানে রাখলে এরা সংখ্যাটা ভেরি করবে। আচ্ছা পজিশনাল নন পজিশনাল এই পর্যন্ত কি বিষয় বুঝতে পারছিস? আচ্ছা ওকে, এবারে দেখো এখানে কিন্তু প্রতি সংখ্যা চলে আসতে পারে, একটা চলে আসতে পারে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতি সংখ্যার অঙ্কগুলো কোন স্থানে মান নেই, অর্থাৎ সংখ্যার অঙ্কগুলো এর পজিশনের উপর সংখ্যার মান নির্ভর করে না, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যা পদ্ধতি সংখ্যার স্থানিক মান বিদ্যমান, যেমন এ হয়েছে একক, এ হয়েছে দশক, এ হয়েছে শতক, এখানে একক দশক শতক বললে কিছু নেই, সবই এক এক। ফলে হচ্ছে যেই সংখ্যা বুদ্ধি সংখ্যার স্থানিক মান বিদ্যমান তাকে বলা হয় পজিশনাল সংখ্যা। দেখো দেখো পজিশনাল সংখ্যা বুদ্ধিকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে, পজিশনাল সংখ্যা বুদ্ধিকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। নন পজিশনাল সংখ্যা বুদ্ধি পূর্বে ব্যবহার করা হতো, এখন আর ব্যবহার করা হয় না। পূর্বের দিনে আমাদের দাদিদের হচ্ছে শাশুড়ি, আমার দাদিও মোটামুটি লিখতে পড়তে জানে, আমার দাদির যে শাশুড়ি ছিল বড় রকমের দেয়াল এরকমের দাগ টেনে টেনে কত কেজি চাল চলে আসলো, কত কেজি চাল সে আপ্লাই করছে, এটা একটা হিসাব প্রাপ্ত দাগ টেনে টেনে। ফলে তখনকার সেগুলো হচ্ছে নন পজিশনাল, এখন হচ্ছে মোটামুটি সবাই আমরা স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, অ্যাটলিস্ট ওই এক দুই তিন সিটি করে লিখতে পারছি একদম পড়াশোনা না করলেও। ফলে বর্তমানে সকল সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে দশ, মানে চারটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডেসিমেল বা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেটা আমরা মানুষজন বর্তমানে ব্যবহার করি, আর একটা হলো এগুলো একটু তুলে নাও বাইনারি বা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা এরপরে হচ্ছে আমি এগুলো প্রত্যেকটা সম্পর্কেই বর্ণনা দেব, সমস্যা নেই। বাইনারি বা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেগুলো হচ্ছে অক্টাল বা আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল বা ষোলো ভিত্তিক, হেক্সাডেসিমাল বা ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতি। হেক্সা মানে ছয় আর ডেসিমাল মানে দশ, এজন্য হেক্সাডেসিমাল মানে হচ্ছে ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা ব্যাখ্যা করে দেখি, মানুষ যেই ভাষা ব্যবহার করে তাতে জিরো থেকে নয় এই দশটা অঙ্ক বিদ্যমান বিধায় মানুষের সংখ্যা পদ্ধতিকে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আমরা ছোটবেলা থেকে জেনে জেনে চলে আসছি সেই ব্যাপারটা হচ্ছে কি যে কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিছুই বোঝে না, তার মানে কম্পিউটার ভাষায় অঙ্ক আছে শুধুমাত্র দুইটা, জিরো আর ওয়ান। এজন্য কম্পিউটার যাকে আমরা দেখছি মানুষের ভাষায় জিরো থেকে নয় এই টোটাল হচ্ছে দশটা হচ্ছে অঙ্ক ব্যবহার করে, এজন্য মানুষের সংখ্যা পদ্ধতিকে বলা হয় ডেসিমাল বা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর কম্পিউটার ভাষায় শুধুমাত্র জিরো আর ওয়ান ছাড়া কিছুই নেই, এজন্য কম্পিউটার ভাষাটা বলে বাইনারি বা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে আট ভিত্তিক। এখন দেখো আট ভিত্তিক মানে এতে অঙ্ক থাকবে জিরো থেকে সাত, জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এরপরে আমরা চলে আসি হেক্সাডেসিমাল বা ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা ব্যবহার করতে বলি, হেক্সাডেসিমাল বা হচ্ছে ষোলো ভিত্তিক। আমরা মাইক্রোফোন অন আছে, হ্যাঁ বলো,
হ্যাঁ, আমরা সেই বিষয়ে এখনই বর্ণনায় আসবো। হ্যাঁ এখনই। আচ্ছা, অক্টাল সংখ্যা বৃদ্ধি হচ্ছে 0 থেকে 7, এই একটা সংখ্যা ব্যবহার হয়। এরপর আমরা চলে আসি হেক্সাডেসিমাল সংখ্যা বৃদ্ধি। এতে তাহলে অবশ্যই 0 থেকে 15 এই টোটাল 16টা অঙ্ক ব্যবহার হবে। এখন তুমি খেয়াল করে দেখো, তুমি যদি 0 থেকে 15 এর তুমি ব্যবহার করতে চাও, তার মানে হেক্সাডেসিমালে অঙ্ক থাকবে হচ্ছে 16টা। আমি ধরে নিলাম তাহলে 0 থেকে 15, কিন্তু তুমি খেয়াল করো 10, 10 তো আর কোনো, দেখো 10 কিন্তু কোনো সংখ্যা না, 10 হচ্ছে কিন্তু অঙ্ক না, 10 হচ্ছে এক আর শূন্য, এই দুইটি অঙ্কের সমন্বয় গঠিত। ফলে 10 কে কি আমরা অঙ্ক বলতে পারি? মোটেই না। 0 থেকে 9, এখানে 0 নিজে একটা অঙ্ক, 1 নিজে একটা অঙ্ক, 2 নিজে একটা অঙ্ক, 10 বা কোনো মানে দেখুন 10 তো আর কোনো সংখ্যা না, 10 তো এক আর শূন্য, এটা মিলে 10 গঠন করছে, 1 আর 0 কে তো আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি। তাহলে তুমি খেয়াল করো, আমরা 16 ভিত্তিক সংখ্যা বৃদ্ধিতে আমরা 0 থেকে 9 নিলাম। এখন যদি আমি 10 লিখতে যাই, 10 তো আবার 1 আর 0 এর সমন্বয় গঠিত, 1 আর 0 কে তো আমি পূর্বেই নিয়ে নিচ্ছি, এজন্য আমি 10 লিখতে পারি না। এজন্য আমরা মনে মনে বলবো হচ্ছে 10, কিন্তু লেখা সময় লিখবো এ, মানে হচ্ছে 10 বলতে এ বুঝাবো, 11 বলতে বি বুঝাবো। দেখো আমরা পূর্বে 0 থেকে 9 ব্যবহার করছি, এখন যদি আমি 10 ব্যবহার করতে যাই, তাহলে 1 আর 0 যা আমরা পূর্বেই ব্যবহার করে চলে আসছি সেগুলি তোমার সামনে আসবে। ফলে 10 আমি লিখতে পারি না, 10 কোনো ইউনিক না, 10 পূর্বেরটা থেকেই আসছে। আমরা জানি অঙ্কগুলো থাকবে ইউনিক 0 থেকে 9, আর সংখ্যাগুলো থাকবে রিপিট, যেমন 10। আমরা যদি 19 লিখি, এটা কিন্তু অঙ্ক না, এটা একটা সংখ্যা, 1 আর 9 দুইটির সমন্বয় লিখি। এখন দেখো 0 থেকে 9, আর এ এর মানে হচ্ছে 10, বি এর মানে হচ্ছে 11, এরকম করতে করতে এফ এর মানে হচ্ছে 15। তাহলে 0 থেকে 15 পর্যন্ত 16টা সংখ্যা থাকবে। এর ভিতরে 0 থেকে 9 পর্যন্ত আর 10টা হচ্ছে কি, 10টা হচ্ছে মূলত এ, কারণ 10 কে লিখতে পারতেছি না, 10 বলতে 1 আর 0 আর সেন্টেন্স চলে আসছে, বুঝলো? এ হচ্ছে 10, বি হচ্ছে 11, 10 11 12 13 14 15, এ বি সি ডি ই এ 6টা নিলেই আমাদের হয়। আচ্ছা এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? ওকে, এখন একটা প্রশ্ন হচ্ছে, আমরা মানুষজন ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এখন অক্টাল আর হেক্সাডেসিমাল এই দুইটি সংখ্যা পদ্ধতি কোন জায়গায় কাজে লাগে, এটা হচ্ছে একটা কথা। এখন দেখো অক্টাল এবং হেক্সাডেসিমাল এই দুইটা কোথায় কাজে লাগে আমরা একটু লিখে নেই, তারপরে হচ্ছে আমি বুঝাইতেছি। দেখো অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কম্পিউটার তার শিডিউলিং এর কাজে ব্যবহার করে থাকে, শিডিউলিং এর কাজে ব্যবহার করে। যারা হচ্ছে আমাদের কোচিং এর যে দুইটা ক্লাস নিছিলাম আমি, যারা হচ্ছে ওই ক্লাসটা পাইছো তাদেরও আমি সেম ক্লাসই নিছিলাম। ওকে, একটু হচ্ছে সবাইকে অ্যাডমিট দিয়ে নিই, ওই যে 40 মিনিটের যে ব্যাপারটা আছে। আচ্ছা
একটু সবাইকে অ্যাডমিটটা দিয়ে নেই, তারপর হচ্ছে তোমরা একসাথে জয়েন করো। আচ্ছা আর ব্যাপারটা হচ্ছে, 4-5টা ফ্রি ক্লাস করার পরে হচ্ছে যারা ক্লাস করতে চাইবে না তারা হচ্ছে গ্রুপ থেকে স্বেচ্ছায় লিভ নিয়ে নেবা, যেটা আগেই আমাদের বলে দেয়া আছে। তারপর হচ্ছে ফিজিক্স এর জন্য এবং হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য ভিন্ন গ্রুপ করে দেবো আমি, মানে 5টা ফ্রি ক্লাসের পরেই তো আমরা জানতে পারবো যে আসলে কে কে ক্লাস করতে চায় বা কে কে ক্লাস করতে চায় না, এরকম একটা ব্যাপার স্যাপার। ওকে, আমাদের তো টোটাল 43 জন পার্টিসিপেন্ট ছিল, 41 জন অলরেডি কানেক্টেড হয়েছে আমাদের সাথে, আর বাকি 2 জন হয়তো বা কানেক্টেড হবে বা হবে না। আচ্ছা দেখো, এখন একটু খেয়াল করো, আমরা পূর্বেই বলে দিয়েছিলাম যে 40 মিনিট পরে হচ্ছে এটা অফ হয়ে যায় এবং এর জন্য হচ্ছে আমাদের আবার হচ্ছে এখানে আমাদের কানেক্টেড হয়। এখন দেখো, আমরা দেখতে পাচ্ছিলাম যে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা যদি কম্পিউটার তার শিডিউলিং এর কাজে ব্যবহার করে, এই পর্যন্ত হচ্ছে। এখন আমরা হচ্ছে কিভাবে তার শিডিউলিং এর কাজে ব্যবহার করতে আমরা এটা একটু দেখি। আচ্ছা, আমরা এই সেই পূর্বের ক্লাসে যেরকম করে বুঝিয়েছিলাম সেই রকম করেই বুঝি, যেন হচ্ছে সব স্টুডেন্ট সেম রকমের ভাবেই বুঝতে পারে। এখন দেখো, আমরা যখন হচ্ছে কম্পিউটারে যখন কাজ করি, মৌলিক মিউট করে দাও। দেখো, আমরা হচ্ছে কম্পিউটারে যখন হচ্ছে কাজ করি তখন হচ্ছে এই হচ্ছে একটা সিপিইউ, এই হচ্ছে একটা কিবোর্ড, এই হচ্ছে একটা মাউস, মাউস ধরো এরকমই একলাম, এই হচ্ছে একটা মনিটর, এম এম মানে মনিটর, মেডিসিন না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা পেন ড্রাইভ ইউজ করলাম। দেখো, আমরা আবার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এরকমও হয় যে একটু গান শুনি আর টাইপ করি, মানে হচ্ছে আমরা একটা হেডফোনও এখানে যুক্ত করি। কোনো কিছু যদি প্রিন্ট দেওয়া লাগে তাহলে হচ্ছে আমরা একটা প্রিন্টারও এর সাথে যুক্ত করি। তাহলে দেখো, আমরা সবই কিন্তু যুক্ত করতেছি সিপিইউ এর সাথে। যারা কম্পিউটার মোটামুটি কাজ টাজ করো তারা জানো, মনিটরের লাইনও থাকে সিপিইউ এর সাথে, পেন ড্রাইভ ঢুকাই তাও সিপিইউ তে, হেডফোন ঢুকাই তাও সিপিইউ তে, কিবোর্ড মাউস প্রিন্টার সবারই কানেকশন থাকে সিপিইউ এর সাথে। এখন আমরা একটা বিষয় একটু খেয়াল করি, এই যে সবারই কানেকশন থাকলো সিপিইউ এর সাথে, এখন আমি ধরো এট এ টাইমে হচ্ছে গান শুনতেছি আর টাইপ করতেছি, আমি যদি গান শুনতে চাই ধরো এই কম্পিউটারের সিপিইউ এখন কি করে, এটাকে শিডিউলিং করে, মানে একে দেয় 0 নম্বর লাইন, একে দিল সে 1 নম্বর লাইন, একে দিল 2 নম্বর লাইন, একে 3 নম্বর, একে 4 নম্বর এবং একে 5 নম্বর। তাহলে টোটাল আমাদের 0 থেকে 5 টোটাল আমাদের 6টা লাইন সিপিইউর সাথে কানেক্টেড। আমি হেডফোনে গান শুনতেছি আর কিবোর্ডে টাইপ করতেছি, তাহলে দেখো হেডফোনের লাইনটা বর্তমানে আমার সচল থাকা লাগবে আর কিবোর্ডের লাইনটা বর্তমানে আমার সচল থাকা লাগবে। আর আমি কিবোর্ডে যখন টাইপ করব সেটাকে নিয়ে, কিবোর্ডে যখন টাইপ করব সেটাকে নিয়ে হচ্ছে আমার মনিটরে দেখাইতে হবে। ফলে যখন আমি গান শুনি আর টাইপ করি তখন হচ্ছে ব্যাপারটা কি ঘটে, হেডফোনের লাইন থেকে আমার সচল থাকা লাগে, এই মনিটরের লাইন থেকে আমার সচল থাকা লাগে আর কিবোর্ডের লাইন থেকে আমার সচল থাকা লাগে। এখন দেখো সিপিইউ করে কি, সিপিইউ এর কাজটা করে 0, 1, 2, 3, 4, 5 এরকম করে। এরপর কম্পিউটার আমরা জানি 0 আর 1 এই দুইটি শব্দকে ইউজ করে, এখানে 0 মানে নো আর 1 মানে ইয়েস, কম্পিউটার 0 দ্বারা নো বোঝায় আর 1 দ্বারা ইয়েস কে বোঝায়। আচ্ছা, হেডফোনের লাইনটি এখন কাজে লাগতেছে, মানে হেডফোনের লাইনের নাম বর্তমানে 1 ES, যে হেডফোন এখন ES অবস্থায় থাকবে। পেন ড্রাইভ কোনো কাজে বর্তমানে লাগতেছে না, তার মানে পেন ড্রাইভের লাইন মানে ধরো
তোমার হচ্ছে এরকম তুমি পাঁচটা শিডিউল করলা, এটা জিরো নম্বর শিডিউল, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। এই জিরো নম্বর শিডিউল তোমার কাজে লাগতেছে, মানে জিরো নম্বর শিডিউলের মান কম বা ইস। এক নম্বর শিডিউল কোনো কাজে লাগতেছে না, ফলে এক নম্বর শিডিউলের মান জিরো বা নো, প্রিন্টার কোনো কাজে লাগতেছে না আমার বর্তমানে। কারণ বর্তমানে আমি হেডফোনে গান শুনতেছি, কিবোর্ড আর মনিটর আমার কাজ করতেছে টাইপ করার কারণে। তাহলে দেখো এই প্রিন্টার এর মানে দুই নম্বর লাইনের মানটা হচ্ছে জিরো, মনিটর মানে তিন নম্বর লাইনের মানটা হচ্ছে ওয়ান বা ইএস। আবার এটাকে দিছিলাম কি মাউস, মাউসে মাউস আমি বর্তমানে নাড়াচাড়া করতেছি, তাহলে মাউসের মান হচ্ছে জিরো, আর কিবোর্ডের মানে হচ্ছে ওয়ান, কারণ কিবোর্ড এখন আমি কাজ করতেছি। তাহলে দেখো কম্পিউটার শিডিউলের কাজে জিরো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত এইগুলোকে ব্যবহার করে। আর হচ্ছে কিন্তু কম্পিউটার নিজের কাজে জিরো আর ওয়ান ব্যবহার করে। জিরো নম্বর লাইনের মান ইস মানে ওয়ান, এক নম্বর লাইনের মান জিরো মানে নো, দুই নম্বর লাইনের মান জিরো মানে নো, তিন নম্বর লাইনের মান ওয়ান মানে ইস। কারণ টোটাল ব্যাপার হচ্ছে কম্পিউটার কাজ করলে কিন্তু জিরো আর ওয়ান কে ব্যবহার করতেছে, এই লিঙ্কের কাজ ইস আর এই লিঙ্কের কাজ নো, কাজ করলে কিন্তু জিরো আর ওয়ান কে ব্যবহার করতেছে। কিন্তু শিডিউলের কাজে সে ব্যবহার করতেছে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর অনেকগুলো। কারণ মানুষ আমরা যখন কাজ করি, যদি কম্পিউটার শিডিউলের কাজেও যদি কম্পিউটার শিডিউলিং এর কাজেও দুইটা মাত্র সংখ্যা মানে জিরো আর ওয়ান কে ব্যবহার করে, যদি কম্পিউটার শিডিউলিং এর কাজেও বাইনারি ব্যবহার করে জিরো আর ওয়ান, তাহলে আমরা এট এ টাইম কিবোর্ড আর মনিটর ঢুকানোর পরে আমরা আর হেডফোন ঢুকাতে পারতাম না সিপিইউতে, অথবা কিবোর্ড আর প্রিন্টার কানেক্ট দেওয়ার পরে দেখা গেল মনিটর আর কাজ করতেছে না, কারণ তাকে শিডিউলিং কে করা লাগতেছে অনেকগুলো ডিভাইস, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর। কিন্তু কাজ কর্মের জন্য এই লাইনটি এবার ইএস হোক, এই লাইনটি এবার নো হোক, মানে এই দিনের কাজ শুরু করো, এই দিনে এখন কাজ করা তোমার দরকার। প্রশ্ন হচ্ছে সব লাইনই যদি ইএস থাকতো তাহলে দোষটা কোথায় থাকতো, কেন আমরা জিরো আর ওয়ান ব্যবহার করতাম? এখন দেখো সব ডিভাইসই তোমার যদি ওয়ান থাকে তাহলে তোমার বিদ্যুতের খরচা বেশি হবে, এই জন্য আমরা মাউস নিয়ে আমরা কোন ধরনের কাজ করতেছি না, মানে মাউস টুকু আমি জিরো করেই দিচ্ছি, মানে মাউস এর কোনো বিদ্যুৎ টানতেছে না। আচ্ছা আমরা কি বুঝতে পারছি যে অক্টাল কোথায় ব্যবহৃত হয়? বোঝা গেছে? আচ্ছা তাহলে শিডিউলিংয়ের কাজটা অক্টালে করে অথবা হেক্সাডেসিমালে করে, অনেকগুলো ডিভাইসটা শিডিউল করলে কিন্তু মূল কাজটা কিন্তু সে বাইনারিটি করে জিরো আর ওয়ান, যে এই লেনটা এবার কাজ করো আর এই লেনটা এখন কাজ করো না। বোঝা গেছে? আচ্ছা এখন দেখো তাহলে আমাদের হচ্ছে এই জায়গাটা আমরা যদি খেয়াল করি, দেখো আমাদের বইতে এখানে লেখা আছে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম, যেটা আমরা পূর্বেই বলে আসছি। এরপর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে একটা সংজ্ঞা দেওয়া আছে যেটা আমাদের শিখেও দেওয়া আছে, এরপর পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা দেওয়া আছে যেটা আমাদের শিখে দেওয়া আছে সংজ্ঞা। এখন দেখো আমরা কয়টা বিষয় নিয়ে কথা বললাম, এই বাইনারি, তারপর হচ্ছে ডেসিমাল, ডেসিমাল তো হচ্ছে মানুষের নিজের ভাষা, এটা আমরা বুঝতে পারছি, বাইনারি হচ্ছে কম্পিউটারের কাজ করার ভাষা হচ্ছে বাইনারি, আর হেক্সাডেসিমাল অক্টাল এই দুইটা কম্পিউটার ব্যবহার করে শুধুমাত্র সিরিয়ালিং এর কাজে, মানে লাইন গুলো ডিফেন্ড করার জন্য, এটা হচ্ছে এক নম্বর লাইন, দুই নম্বর লাইন, তিন নম্বর লাইন, এই কাজ। আচ্ছা এখনো পর্যন্ত যে পর্যন্ত তাকে সবাই বুঝতে পারছো না, তার উপরে তোমরা প্রশ্ন থাকলে এখন করতে পারো, কোনো প্রশ্ন নাই কেন? ওকে 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 ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার, হ্যাঁ 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 জিরো থেকে নয় দেওয়ার পরে তুমি মনে মনে ভাবছো এটা হচ্ছে দশ, কিন্তু লেখা শোনা ভাই, বোঝা গেছে কথাটা? অনেক সময় দেখা যায় যে হচ্ছে তুমি কারোর সাথে কথা বলতেছো, তার উপরে তুমি প্রচন্ড রকম রাগ, কিন্তু তুমি দেখাইতে পারতেছো না, তার সাথে একদম খুব সুন্দর ভাবে কথা বলতেছো, কিন্তু ভেতরে তো রাগ, ভেতরে তোমার দশ, কিন্তু দশকে তুমি বাইরে দেখাইতে পারতেছো না, তুমি এ লাগতেছো, মানে
মানে এরকম হয় সাধারণত, মাঝে মাঝে হয়, তাই না? ওকে, এখন দেখো এটা হচ্ছে 10 মানে হচ্ছে আমরা মনে মনে রাখবো তো 10, কিন্তু লেখার সময় লিখতে হবে তো 10 তৈরি হবে 1000 চলে আসবে, 10 টি ইউজ করে আসছে। এখন দেখো সংখ্যা পদ্ধতি লেখার ওয়েটা কি, এখন আমরা একটু খেয়াল করি, আমাদের দুইটা জিনিস ছিল, আমরা ডিজিট বা অঙ্ক এটা আমরা বুঝতে পারছি, 375 এখন 3 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক বা 5 একটা অঙ্ক। আচ্ছা এখন দেখো আমাদের ডিজিটের পরে আমরা যদি এখন বলি আমরা একটা সংখ্যা পদ্ধতি, ধরো আমরা সবসময় তো ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি প্রদেশীয় সংখ্যা পদ্ধতি, এটা নিয়ে আমাদের কারো কোনো সমস্যা নেই, আমরা বুঝতে পারছি। এখন দেখো ডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা সংখ্যা কিভাবে লিখি, দেখো 375.19 এরকম করে আমরা লিখি। এখন দেখো তাহলে আমরা যদি বলি যে দশমিক সংখ্যা পদ্ধতি শুধু নয়, সকল প্রদেশমান সংখ্যা পদ্ধতি তিনটা পার্ট থাকে, সকল প্রদেশমান সংখ্যা পদ্ধতি তিনটা পার্ট থাকে, একটু খাতায় লিখে নাও, সকল প্রদেশমান তিনটা পার্ট থাকে, দেখো দশমিকের পূর্বে একটা পার্ট যার আমরা বলি পূর্ণ অংশ, দশমিকের পূর্বে একটা পার্ট যাকে আমরা বলি পূর্ণ অংশ, দশমিকের পরে একটা পার্ট যাকে আমরা বলি ভগ্নাংশ, আর মাঝখানে থাকে দশমিক চিহ্ন যেটার নাম হয়েছে রেডিক্স পয়েন্ট বা দশমিক চিহ্ন। তাহলে সকল পজিশনাল সংখ্যা পদ্ধতির পার্ট থাকে কয়টা, তিনটা, 375, এটা হচ্ছে পূর্ণ অংশ পদ্ধতি একটা, একটা থাকে রেডিক্স পয়েন্ট আর থাকে ভগ্নাংশ। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে স্যার আমি যদি শুধু 375 লিখি তাহলে এই সংখ্যাটাই তো ভগ্নাংশ নাই, তুমি বলো তো 375 লেখা মানে লাগছে 375.00, তুমি বলো তো 375 লেখা মানে 375.00, তার মানে এখানে একটা পূর্ণ অংশ আছে, একটা রেডিক্স পয়েন্ট আছে, একটা ভগ্নাংশ আছে, তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতির অংশ থাকে বা পার্ট থাকে তিনটা, একটা থাকে পূর্ণ অংশ, একটা থাকে ভগ্নাংশ দশমিকের পরে, আর মাঝখানে থাকে দশমিক চিহ্ন বাড়ছে রেডিক্স পয়েন্ট। তাহলে আমরা হচ্ছে প্রদর্শনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের এইগুলো জানাতে জরুরি যে কোন সংখ্যা পদ্ধতি কোন কাজে ইউজ হয়, এবং হচ্ছে এটা লেখার রুলস টা, এটা থাকবে পূর্ণ অংশ, এটা থাকবে ভগ্নাংশ, আর মাঝখানে থাকবে রেডিক্স পয়েন্ট বা দশমিক চিহ্ন যেটা এটা। তাহলে এখন পর্যন্ত আমরা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমরা পড়াশোনা করলাম, এখন হচ্ছে আমাদের এই জায়গা থেকে আর একটা সংজ্ঞা আমাদের চলে আসতে পারে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। আমরা বলছিলাম ডেসিমেল হচ্ছে 2 ভিত্তি, আচ্ছা সংখ্যা পদ্ধতি মানে ডেসিমেল হচ্ছে 10 ভিত্তি আর বাইনারি হচ্ছে 2 ভিত্তি, আচ্ছা 10 ভিত্তিক মানে কি 0 থেকে 9 এই 10টা অঙ্ক ব্যবহার হবে, তাহলে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে আসলে কি বোঝায়, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে বোঝায় কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক মানে মৌলিক অঙ্ক সমূহের, অঙ্ক সমূহের বা চিহ্ন সমূহের 0 থেকে 9 এখানে কি 10টা টোটাল চিহ্ন আছে, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নের মোট সংখ্যাকে তার ভিত্তি বলা হয়, চিহ্নের মোট সংখ্যা 0 থেকে 9 টোটাল 10টা চিহ্ন আছে, এজন্য চিহ্নের সংখ্যা হচ্ছে 10টা, এজন্য আমরা বলি থাকে 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে। তাহলে বেস বা ভিত্তি কি, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক সমূহ বা চিহ্ন সমূহ মোট সংখ্যাকে ওই সংখ্যার ভিত্তি বলা হয়, যেমন এখানে মোট সংখ্যা হচ্ছে 10টা, এজন্য এটাকে বলা হয় 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9। আচ্ছা এই হচ্ছে আমাদের ব্যাপারটা, তাহলে আমাদের হচ্ছে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই থাকবে, তোমাদের হোমওয়ার্কটা থাকবে কি, হোমওয়ার্কটা থাকবে দেখো প্রথমে সবাই যাদের বই আছে অথবা বই না থাকলেও সমস্যা নেই, আমি হচ্ছে ওটাকে তোমাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিয়েছি লাস্টে যে আমি কি কি পড়াইছিলাম। আচ্ছা আজকে যা পড়াইলাম তার কি কারো কোনো প্রশ্ন আছে? ওকে প্রথমে পড়বা ইতিহাস, একবার রিডিং পড়বা, তারপরে পড়বা সংখ্যা পদ্ধতি, এটারও রিডিং পড়বা, তারপরে
এই সংখ্যাপদ্ধতির বেস পরের পেজে এর এই পর্যন্ত পড়াশোনা করবা, মানে হচ্ছে স্থানীয় মানের পূর্ব পর্যন্ত, এই পর্যন্ত সবাই একবার রিডিং করবা বাসায়। আমি এর ভেতর থেকে প্রশ্ন জিজ্ঞেস করব, তোমাদেরকে তখন অ্যান্সার দেওয়া লাগবে। যে কোনো একজনকে আমি মাইক্রোফোন নাম ধরে বলবো যে এই মাইক্রোফোনটা অফ, মানে অন করো। আফিয়ার মাইক্রোফোন এখন অন আছে, ওটা অফ করে দাও। আচ্ছা দেখো, এরপরে হয়েছে এটা গেল, আর আমাদের শীত থেকে কে কি হয়েছে আবার কথা গেল, তারপরে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবো এমসিকিউ এর মতো করে, যে দশমিকের সাপোজ কিছু সম্পর্কে জিজ্ঞেস করলাম, বা বাইনারি কোথায় গিয়ে হয়, এগুলো জিজ্ঞেস করবো, ঠিক আছে? মানে এমসিকিউ টাইপের প্রশ্ন জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ, শীতে আমাদের কি কি প্রশ্ন করবা? শীত থেকে আমাদের শীতের করবা, শীতে আমাদের যে সব প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে থেকে করবা এক দুই তিন। এক নম্বর বলে হচ্ছে সংখ্যা কি, এই বিষয়টা আমরা বলে দিছি। সংখ্যা পদ্ধতি কি, এটা আমি বলে দিছি। অঙ্ক বা ডিজিট কি, এই বিষয়টা আমি বলে দিছি। তাহলে পড়বা এক দুই তিন, আর পড়বা নয়। নয় নম্বর বলে হচ্ছে বেস বা ভিত্তি কি, এই বিষয়ে আমাদের পড়াশোনা হয়েছে। আর পড়বা দশ নম্বর, দশ নম্বর বলে হচ্ছে সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি, তো এই বিষয়টা আমি বলছি। এরপরে হচ্ছে পড়বা 11 নম্বর, এখানে বলে হচ্ছে রেডিক্স পয়েন্ট কি, রেডিক্স পয়েন্ট কি, কোন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে পূর্ণ অংশ বা ভগ্নাংশের মাঝে যে চিহ্ন ব্যবহার হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট বা দশমিক। তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের হচ্ছে শীত থেকে পড়া থাকবে, শীত যদি কেউ না পাই তবে আমাকে হচ্ছে প্রশ্নই লগ দিবে, আমি হচ্ছে তোমাদেরকে শীত ব্যবহার করতে না রাখা সেকেন্ড টাইম পাঠাবো। এক দুই তিন আর নয় দশ এগারো, এটা হচ্ছে শীতের, শীতের হচ্ছে এক দুই তিন নয় দশ এগারো, বইয়ের পড়বা ওই তিনটে পেজ। তাহলে হচ্ছে বই বই যদি না কিনে থাকো, আজকে আমি যে তিনটে পেজ পড়াইছি এই তিনটে পেজ বইতে ছবি তুলে দিয়ে দিচ্ছি, গত দিন এখান থেকে ওই তিনটে পেজ ডাউনলোড করে নিয়ে ছবি তুলে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে তোমাদের নিয়ে তো একটা মহা যন্ত্রণা আছে, তোমাদেরকে যদি বলি যে আর মেসেজ দিও না, তোমরা তার উপরে লাইক দাও, লাইক কি করেছিস? ব্যাপারটা হচ্ছে আমি যে বইয়ে তিনটে পেজ লাস্ট দিকে যদি তাদেরকে দিচ্ছি, একটা মেসেজ করতে বইয়ের তিনটে পেজ যদি একটু ডাউনলোড করতে যাও তাহলে কিন্তু পেয়ে যাবো না, একটা তাদের জায়গাটা ডিজিটাল মেসেজটা হবে। আমি তাই ব্যাপারটা দিয়েছি, আমি বলছি যে কোনো ধরনের প্রিন্ট তুমি তোমাকে দিতে পারো, আমাকে বিরক্ত আমি এই জিনিসটা বুঝবো সবচেয়ে শান্তপূর্ণ কিছু নাই, একটা সো এইগুলো একটু বুঝবে। হ্যাঁ ওটা হচ্ছে তুমি আমাকে ফেসবুকে নম্বর, আমি